কেএমাত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের ব্যাটার গায়ে হাত দিতে পারবে না লহর মতো এইভাবেই থাকবে কেএমাত পর্যন্ত উনিশ বিশ করতে পারবে না তিরিশ বছর বিশ বছর আগে বলেছি শরীফ চলবে না কোনো ব্যাটা বলে না কেন যে চলবে সাদদাদের কাহিনী মিথ্যা বলেছি কোনো ভাই বলে না কেন যে সাদাদের কাহিনী সত্য আছে কেউ বলে না কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না এটাই চূড়ান্ত গাইবান্ধার নীতি যেটা বলবো সেটা বলার জন্য তাড়াতাড়ি অপেক্ষা করছি পাঁচ সাতজন দশজন যুবক চ্যাংড়া ছোলু সবাই ওদিকে যায় মেয়েটার কাছে মেয়েটার কাছে গিয়ে বিবাহ পড়ায় অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখনও বলে কবুল করলাম তিনবার বলার পরে ওই লোকগুলি যেখানে বরযাত্রী আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকে এই দৃশ্যটাই মূলত আসলে নকল দাঁড়িয়ে থাকে তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন বলে আমরা এই বিবাহের মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন মনে হচ্ছে হিন্দুদের বিবাহের কলার গাছে চতুর্দিকে ঘুরছে বর আর কনে হিন্দুদের বিবাহের মত পাগ শুরু করেছে পাঁচ সাত জন এসে এখানে দাঁড়িয়ে আছে বসে থেকে এরা বলছে আপনারা কে না আমরা এই ব্যাপারে উকিল મે قبول করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন একবারে মুংরাটি কি হারাম কাবীরা গুনাহ এই নীতির মুখে লাঠিমেরাও জুড়তে হবে ভাই বন্যা জেলার মাটি তোর কখনো এই নিদিতে বিবাহ হবে না মেয়ের কাছে বিবাহ করাতে যেতে হবে না কেউ যদি উল্টা বলে তাহলে সে শরীয়ত বিরোধী একজন আলেম তাকে তোবা করে জাতির কাছ থেকে ফিরে আসতে হবে সম্মানিত দিনী ভাই বোন বিবাহ বলতে বাপ লাগে দুজন সাক্ষী লাগে খুদবা লাগে খুতবা না দিয়েও যদি দুজন সাক্ষীর সামনে মেয়ের বাপ বলে আমার মেয়েকে হস্তান্তর করলাম দুইজন সাক্ষী সহ তাহলে বিবাহ হয়ে গেছে